বর্তমান প্রজন্মকে বইমুখী করতে 10 দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে সাভারের তেঁতুল ঝোড়ায়। প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের আয়োজনে এই বইমেলা ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে শিশুসহ সব শ্রেণীর পাঠকদের মাঝে। মেলার 40টি স্টলে বইয়ের সমারোহ ছাড়াও মেলা প্রাঙ্গণ ঘিরে নাগরদোলাসহ হরেক রকমের খেলনার দোকানে বসেছে। বর্তমান প্রজন্মকে বইমুখী এবং সামাজিক শিক্ষা দিতে এই মেলা বলে জানান আয়োজকরা। সাভারের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্র জানাচ্ছে নাদিরা সুলতানা। সাভার উপজেলার তেঁতুল ঝোড়ার জয়নাবাড়ি এলাকায় একসময় ধানক্ষেত ও চাষাবাদ হলেও সময়ের সঙ্গে সঙ্গে ঘরবাড়ি নির্মাণ সহ অবকাঠামোর উন্নয়ন হয়েছে, তবে শিক্ষার দিক থেকে খুব একটা এগোতে পারেনি। এবার শিক্ষার আলো ছড়িয়ে দিতে 10 দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণপাঠাগার। শুরুর দিন থেকে মুখর বইমেলা প্রাঙ্গণ। এখানে কোমলমতির শিশুদের অংশগ্রহণে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মুক্তিযুদ্ধ আর ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরতে মেলা চত্বরের পাশে চিত্র প্রদর্শনী চলছে। এই ক্ষুদ্র পরিসরে মেলায় এই যে শিক্ষার্থীদের কিছু না কিছু উপকার হবে, সাধারণ মানুষও অনেক মানে আনন্দিত যে এরকম একটা বইমেলা এখানে হচ্ছে। একুশের বইমেলা জাতীয় বইমেলা, ওইখানে যাওয়া সম্ভব হয় না, তো এখানে আমাদের কাছাকাছি হওয়াতে আমরা আমাদের স্কুল থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ছাত্রছাত্রী, যেমন আজকে আমার প্রতিষ্ঠান থেকে প্রায় 150 ছাত্রছাত্রী এখানে আসছে এবং প্রত্যেক ছাত্রছাত্রী একটা করে হইলেও বই কিনতেছে। মানে বই কিনে উদ্বুদ্ধ হওয়া, বই পড়ায় উদ্বুদ্ধ হওয়া, এটা আমাদের জন্য অনেক ভালো এবং গঠনমূলক। আসলে আমি খুব আনন্দিত, প্রত্যেকেরই বইয়ের প্রতি ভালোবাসা থাকা উচিত। অনেক ভালো ভালো বই আছে এবং আমার পছন্দনীয় কিছু বই আছে, সেগুলো দেখতে আসছি। বই পড়েছি, রাইডে উঠেছি, তারপরে নৃত্য দিয়েছি। প্রত্যেক বছরই জানি এরকম বইমেলা হয়। আমার বেঁচে কিনে আছে আরেকজন আছে নাকি যাচাই করে দেখলাম না, সবারই কম বেশি ভালো বেঁচে কিনে আছে। জ্ঞানের আলো ছড়ানোর এমন উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য। প্রত্যন্ত অঞ্চলে যদি এই ধরনের বইমেলার আয়োজন করা হয় তাহলে এই নতুন প্রজন্মের যারা আছেন তারা বইমুখী হবেন। এই ধরনের একটি মেলা নিঃসন্দেহে সমাজের বিভিন্ন মানুষের কাছে জ্ঞানের আলো ছড়িয়ে দিবে। আমিও খুব খুশি হয়েছি, আগামীতে আমরা সাভার উপজেলায় ব্যাপক ভিত্তিতে এই ধরনের বইমেলা করার আয়োজন করব। বইয়ের প্রতি ভালোবাসা ও লেখাপড়ায় আগ্রহ বাড়াতে আগামী দিনেও বইমেলার আয়োজনের কথা জানান উদ্যোক্তারা। আমরা প্রতি বছরের ন্যায় বহুমাত্রিক একটি আয়োজন করি বইমেলা সহ। বাংলাদেশের যে অতীত ঐতিহ্যগুলো হারিয়ে গেছে সেগুলোকে নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি। এই নতুন প্রজন্মের যারা ফেসবুক মুখী তারা ফেসবুক থেকে অনেকেই মুখ ঘুরিয়ে বইমুখী হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের সবার কাছে আমার মেসেজটা যে আসো সকলেই বইমুখী হই। আগামী বছর এই অনুষ্ঠানগুলোকে আরো সমৃদ্ধশালী কিভাবে করা যায় আমরা ভাবছি। বর্তমান প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করতে সাভারের 12টি ইউনিয়ন ও পৌরসভাতে এমন আয়োজনের দাবি সচেতন মানুষের। নাদিরা সুলতানা, আরটিভি।